তো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমার শরীর খারাপের জন্য আমি কিছুদিন ধরে ব্লগ সেরকম শেয়ার করতে পারছি না, তো তাও চেষ্টা করি তোমাদের সঙ্গে কিছু কিছু ভিডিও শেয়ার করার জন্য। তো বেশ কয়েকদিন আমি খুবই অসুস্থ, যতই চেষ্টা করছি ভালো হওয়ার কিন্তু হয়ে উঠছি না, সেই আবার শরীর দুর্বলতা সব কিছু একসাথে নিয়ে চলছে আমার। তো এত কিছুর মধ্যেও একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো থাকবে, দেখতে থাকো। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপন আমাদের বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো, আমি মোটামুটি ভালো আছি। আর আজকে আমার সব পুরনো বন্ধুদের সবাইকে জানাই আমার থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমার চ্যানেলকে ভালোবেসে পাশে থাকো আর সঙ্গে থাকো। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, এখন বাজে সাতটা, আমি সবে অফিস থেকে বাড়িতে ঢুকলাম আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। তো চলো আগে তোমাদের দেখাই কীরকম বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে, আর বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি তোমাদের, দেখতেই পাচ্ছ বৃষ্টি, বুঝতে পারছো কিনা জানি না, তো বৃষ্টি পড়ছে। তো চলো, আমি অফিস থেকে এসে গেছি, ফ্রেশও হয়ে গেছি, চানও করে নিয়েছি, এবারে আমি একটু চা বসাচ্ছি। তো বসে গেছি চা নিয়ে, তোমাদের দাদাভাইকেও একটু চা দিয়েছি, কিন্তু ওর শরীরটা খুবই খারাপ। আমি তো অফিস থেকে যখন এসেছিলাম খুব ভালোই ছিলাম, হঠাৎ দেখছি আমারও জ্বর এসে গেল। তার মধ্যে এসছে আমার কলের মিস্ত্রি কাজ করতে, আর এটা দেখতে পাচ্ছ এটা হলো আমার মামা, যে ইয়েলো কালারের জামা পরে আছে। মামারই একজন চেনা পরিচিত, তাকেই নিয়ে এসছে কল ঠিক করার জন্য। সব কলগুলো খারাপ হয়ে গেছে আয়রনের জন্য, তো কলগুলোই ঠিক হচ্ছে, আর তার মধ্যে আমি অনুভব করছি আমার জ্বর আসছে। সন্ধেবেলা তো খুব ভালোই ছিলাম, হঠাৎ করে শরীর দেখছি খারাপ হতে শুরু হয়েছে, আর আমার শরীর আর দিচ্ছে না। তো সব কলগুলোই খারাপ দেখতে পাচ্ছ, এই যে হ্যান্ড শাওয়ারটা আছে এটাও খারাপ হয়ে গেছে, তো কোমরের এটাও জল আসছে না, তো সবই ঠিক করাতে হলো, সব কলগুলোই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সেটা করতে করতে চলে এলো ব্রডব্যান্ডের লোক। তো হ্যাঁ, নেট নেবো বলে সেই জন্য ডেকেছিলাম, তো উনি বলল আজকেই আমি আসছি, তো KYC কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা দুজনেই দেখছি দুজনের জ্বর এসে গেছে, তো দুজনেই শুয়ে পড়েছি। আমার জ্বর এসছে, তাও একটু ভিডিও তো করতেই হবে, বুঝতেই পারছো। এবারে আমার জ্বর, ওষুধটা খাওয়ার পর জ্বরটা দেখলাম একটু কমেছে, তখন কি করব, কিছু খেতে ইচ্ছে হচ্ছে না, গরম গরম দুধ করলাম, একটুকুনি মধু দিয়ে দুজনেই খেয়ে নিলাম। দুজনেরই খাওয়ার কোনো ইচ্ছা হচ্ছিল না, তাও তোমাদের দাদাভাইকে বললাম তোমার জ্বর এখনও নামেনি, তুমি দুধ খেয়ে নাও। তোকে দুধ দিলাম, দেখতেই পাচ্ছো জ্বর এসছে প্রচণ্ড, আর ঠান্ডায় কাঁপছে, আর জামা কিন্তু ও পরবে না, যতই জ্বর আসুক যাই আসুক। তো যাই হোক, আমিও খেয়ে নিচ্ছি, আমারও শরীরটা খুবই দুর্বল, সেই জন্য সেরকমভাবে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারছি না। তোমাদের দাদাভাইকে ওষুধ দিয়ে দিলাম, ও খেয়ে নিল, খেয়ে নেওয়ার পর শুয়ে পড়েছে, আর আমাকে তো গেট ফেট বন্ধ করতেই হবে, সব কিছু করতে হবে। তো যাই হোক, শরীরটা একটু ঠিক হয়েছে ওষুধটা খাওয়ার পর, কিন্তু দুর্বলতা কিন্তু ছাড়ছে না আমার পিছন। তো যাই হোক, আমি যাই, সিঁড়ির লাইট ফাইট অফ করতে হবে, সেগুলো তো আমায় রোজই করতে হয়। আর জানো, এত কদিন ধরে এতটাই শরীর খারাপ, জামা কাপড়ও কাচা হচ্ছে না ঠিকঠাক, পুরো মেশিনের ওপরে পুরো লোড হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমাকে দেখে তো মনেই হচ্ছে, তোমরা বুঝতেই পারছো কতটা শরীর দুর্বল। তো তাই নিয়েই এইভাবেই অফিস করতে হচ্ছে, বাড়ি করতে হচ্ছে, এইভাবেই চলছে। তো তখনও না বৃষ্টি কিন্তু অনবরত হয়ে যাচ্ছে, আমি ভাবছি ডেলি আমার এই বৃষ্টিতে ভেজার জন্যই হয়তো জ্বর আসছে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, টাটা।